হাই ব্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো রোদটা ডাইরেক্ট নিচে পড়েছে, চলো চাটা। তো বন্ধুরা, এখন সকাল 8:30 বাজে। এই যে চা রুটি, তো চলো খেয়ে নি আর তোমাদের সঙ্গে কিছুগুলো কথা বলি। তো বন্ধুরা, এখন আর কি চা রুটি খাচ্ছি। এই যে তো বেটুর পাপা আর কি চলে গেছে। মোটামুটি এখন কটা বাজছে? 8:15। বেটুর পাপা 5:30-টার সময় আমার ঘুমটা ভেঙেছিল, তো দেখছি বেটুর পাপা রেডি হচ্ছে। আমি বললাম চা বানিয়ে দেবো, বলছে না না থাকো, উঠতে হবে না, আমি চলে যাবো, গাড়িটা ধোয়াতে দেবো, তারপর যাব। তো বিছানাটা ছেড়ে আর কি ঘরটা ঝাঁট দেবো, আর বেটু ওই যে শুয়েছে কার্টুন দেখছে। তো এরপর আমি আর কি চলে এসেছি বাসনগুলো ধুতে, গ্যাসটাও পরিষ্কার করে নেবো। আর এই যে আমি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে বেটুর সঙ্গে বক বক করছি, আর ক্যামেরাটা বেটু বারবার হাত দিচ্ছে, তো ট্রাইপড সমেত আর কি জানলা থেকে ভদ করে পড়ে যাবে। তো হাত দিচ্ছে আর হাসছে, তো সে আমাকে বলছে হাত দিও না, হাত দিও না, বুঝাচ্ছি। তো তাও আর কি দিয়ে তারপর আবার করতে করতে আধা অবস্থায় আবার আমাকে যেতে হলো। বেটু আরও পটি করে দিয়েছিলো, পরিষ্কার টরিষ্কার করে এলাম, দিয়ে তারপর আবার এরপর চলে এসছে আর কি। ঘরটা একটু গুছিয়ে দিই, বালিশগুলো এদিকে তুলে দিই, কম্বল লেপ ওগুলো গুছিয়ে রেখে দিই, বিছানাটাও ঝেড়ে দিই। তো এই যে কাপড়গুলো দেখছি, এগুলো সব বাসি কাপড়, তো এগুলো ধুবো আর কি। আর যেগুলো এখানে ছিল কালকের কাপড় ওগুলো গুছিয়ে রাখছি, দিয়ে তারপরে সবজি টবজি কেটে আর কি রান্না করবো। বাসনও ধোবার আছে। তো আজকে আর কি রান্না করব বাঁধাকপি ভাজা আর ডাল, আর কিছু আর করবো না। বেটুর পাপা তো খাবে না, ওইটাই বেশি করে বানাবো। সামনে দিকটা রোদ উঠেছে, তখন এই যে ঝাড়ুগুলো শুকছে, আর কালকে যেগুলো কাপড় ছিল ভিজা ভিজা, সোয়েটার মোয়েটারে বেটুর পাপার গেঞ্জি, এগুলো সব মিলে দিয়েছি। তো বেশ ভালোই রোদটা উঠেছে আর কি। আর এই যে এখানে দুটো মুরগির খাঁচা আছে, মুরগি বাচ্চা, এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে বাঁধাকপিটাও কেটে নিয়েছি, মটরশুঁটি আলু আর পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে আর কি বাঁধাকপিটা ভাজবো। তো অনেকদিন খাইনি আর কি, তো বেশ ভালোই লাগবে। ওই তরকারিটার থেকে ভাজাটাই বেশি ভাল লাগে, আর চট জলদি আর কি হয়েও যায়, তো ওই জন্য ভাজাটাই করছি। এই দুটো লঙ্কা দিয়ে দিলাম। তো চলো এবার বাঁধাকপিটা আর কি ধুয়ে আর দিয়ে দিই। তো অনেকটাই বাঁধাকপি কেটেছি দেখতে পাচ্ছ, তো এটা দিনে আমি খাবো, আর রাত্রেবেলাও আমার আর বেটুর বাবার হয়ে যাবে। আর বেটু যদি আলুগুলো খায়, তো আলুগুলো দুটো আলু দিয়েছি, তো বেটু আলুগুলো তুলে তুলে খাবে। আর তারপর আমি চলে এসেছি যে কাপড়গুলো ভিজাবো, গরম জল নিয়ে নিয়েছি। তো গরম জলে কী হয়, কাপড়গুলো আর কি যেগুলো ময়লা থাকে ছেড়ে যায় তাড়াতাড়ি, মানে সঙ্গে সঙ্গে কাচতে গেলে খুব ভালো। আর জলগুলো এত ঠান্ডা আর এত হাওয়া বইছিল আজকে, মনে হচ্ছে ঘুরে আরও শীতকাল পড়ে গেল। তো কচলে কচলে আমি ওই বালতিটাতে রাখছি, তারপর আর ধুয়ে নেবো। আবার আমার চাদরটা বেটু ময়লা হয়েছে, চাপ ধুই নিয়েছি, জল পড়ছে। আর বেটু দেখো এটা আগুন জ্বালাবো। তো চলো তোমাদেরকে কাঁঠাল গাছটা আর কি দেখিয়ে দিই, এই সবে শুরু হয়েছে আর কি, মানে জালি জালি করি। তো তোমাদেরকে দেখানো হয় নি, দেখো। তো এগুলো মোটামুটি 1 মাস পর আর কি খাওয়া যায়। চলো চলো। আর এই যে দেখো বেটু। তো চলো বাগানটার ওই দিকটা থেকে একটু ঘুরে আসি, ওই দিকটা তোমাদেরকে দেখাই নি মানে ভিডিওতে, আমিও যাই না, তো তোমাদেরকে কি দেখাবো। তো এই যে এইখানটা ডাস্টবিনটা, এই দেখো গাছগুলো কত নড়ছে আর কি, হাওয়া দিচ্ছে, এবং আগের গাছটা কত নড়ছে, বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। এই যে দেখছো ডাস্টবিনটা, এতটা পর্যন্ত আমি আর কি আসি ময়লা ফেলতে, আর ওই দিকটা আমি আর কি যাই না। তা কোনো সময় সামনে দিকে বাউন্ডারিটা আছে, ওইখানে ফেলে দিই। আর এই যে দেখছো ঝাড়ু গাছগুলো, আর এই যে এত কাঠ জমা হয়ে গেছে, এখানে একটা সজনে গাছ আছে, আর এদিকে বাঁশ গাছগুলো আছে। তো চলো দেখি যদি সজনে গাছের ফুল টুল পাই। তো ওই যে ডান নিচের দিকে আছে দেখো, তো এটাতে ফুল পেতে পারে, চলো দেখি সামনের দিক থেকে দেখি।
তো এটা দিয়ে ঘুরে মনে যেতে হবে এই যে দেখো এখানে দাগটাও হয়ে গেছে কোন দিকে লাগছে লাগছে কেউ মনে কেটে ফেলেছে আচ্ছা পড়ে যাব বেটা হয়ে গেছে তাই যে দেখো ফুল হয়েছে কি সুন্দর এই যে ডালটাতে তো বেগুন একটা আছে তো বেগুনটা দিয়ে বানাবো আর কি তাই দেখো কলার কান্দিটা এত বড় হয়েছে তো চলো ফুলগুলো তুলে নিয়ে আমি ঘরে এসেছিলাম প্লাস্টিক নিতে আর কি প্লাস্টিকে রাখলে আর কি ফুলগুলো শুকাবে না নাহলে সইনা ফুল যেদিন রান্না করে সেদিনই তুলে রাখার নিয়ম তো জলে দিয়ে রাখবো আর প্লাস্টিকে রাখলে অতটা আর কি শুকাবে না তো এই যে বড় একটা প্লাস্টিক নিয়ে দেখবি সাবধানে দেখে ফুলগুলো তুলে দিই আর ওইদিকের কুমাপাড়ের গাছটা তো যদি নিচে লাগাল পাই তো দু একটা তুলে রাখবো এই যে দেখো এই যে গাঁধার পাতার গাছও আছে মনে হচ্ছে না কি এই যে দেখো আর বেটুর পাপারও কালকে ভাড়া আছে বেটুর পাপার মনে আর হবে না ওই জন্য আমি তুলে রাখছি দেখো এখানে কুল ডোগাকে ফেলে দিয়েছি কে জানে তো যাই হোক এটা রান্না করে দিত এইদিকে বার ছবি দিয়ে আর ওই দিকটাতে যেতে হবে তাহলে ওই দিকটাতে দু চারটা ফুলের গোছা আর কি পাবো দিয়ে সজনা ফুল তো বুঝতে পারছি তুললে এতটুকু হয়ে যায় করবো কালকে করবো আজকে আজকে করবো না তুলে রাখছি আজকে ছাড়িয়ে রাখবো আর রান্নাটা কালকে করবো তো এই যে দেখো বাঁশ ঝাড়ের গোড়াটা এদিকটা তো বর্ষাকাল আসাই যায় না ভয়ঙ্কর হয়ে থাকে এখন তো শীতকাল গ্রীষ্ম গ্রীষ্মকাল অবশ্য এগুলো সব পরিষ্কার করে লকডাউনের সময় আমরা প্রতিদিন এগুলো পরিষ্কার করে আবার যেইকে সেই হয়ে গেছে আর কি পুড়ায় পুড়ায় বেটুর পাপা এ করে সব পরিষ্কার করে বেটুর পাপা দু মাস ঘরে বসেছি তো সব গোটা বাগান একদম পরিষ্কার চিক চাক গোটা বাগানে ফুটবল খেলা যাবে এরকম পরিষ্কার করে দিয়েছিল তো আবার যেইকে সেই হয়ে গেছে তো এগুলো শীতকালে আমরা আগে ঝাঁট মাঠ দিতাম মানে পাঁচ পাতা দিয়ে আগুন পোহাতাম এই যে দেখো এদিকের গাছটা তো কুমাপাড়ের গাছের গাছটা তো হয়েছে তো এটা তুলে নিয়ে অল্প এই যে দেখো পড়ছে ওগুলো কুড়া আর এইদিকের গাছটা চলেছে দেখো এই গাছটা কেমন আর কি পোকা ধরে গেছে ওই ডালটাতে কটা ফুল আছে আর তো জটাই পায় ডালটা টানতে টানতে ছেড়ে বেরিয়ে গেল এই যে দেখো কটা ঝাড়ো গাছগুলো দেখ কি সুন্দর লাগছে এই দু একটা ছুটি ছুটিও ধরতে ছুটি যায় ছোট ছোটগুলো কাঠবিড়ালি তো প্রচুর ফুল নষ্ট করে গোটায় ফুল পড়ে থাকে তো পাখি কাঠবিড়ালি তারপরও আর কি অনেকগুলো বেশ ছুটিও ধরে আর এই যে এখন দুপুরে আর কি ভাত খাবো তো বেটু আর আমি দুজনে আর কি স্নান করে নিয়েছি তো বেটু আর কি খেজুর গুড় দিয়ে আর কি রুটি খেলো চারটা রুটি আর খেজুর গুড় একটা একটা করে খেলো নিজে খেজুর গুড়টা দেখে বলছে মা আমি খেজুর গুড় দিয়ে রুটি খাবো তো তো ঠিক আছে খাওয়াতে হবে ওইটাই যখন ইচ্ছে হবে আমি ভাত খাবো না এমনিতেও ভাত খেতে চাই না তো এই যে দেখো ভাত নিয়ে নিচ্ছে আর বেটুর পাপার জন্য আমি ভাত তুলে রেখেছি কালকেও তুলে রেখেছিলাম পরশু দিনও খেতেই পারিনি যেদিন ফুলকপি ভাজাটা করেছিলাম এত কাঁকড় ছিল তো রেশনে চাল বলে কিনে জানি না তো দেখো এই দেখো বেটুর বাবার ভাত আমি তুলে রেখেছি আলাদা করে প্রথমে তো কালকে তুলে রেখেছিলাম তো পাইনি আর এই দেখো বাঁধাকপি ভাজাটা হলুদ দিই বাঁধাকপি ভাজা এখানে কেউই আসল হলুদ দেয় না তো আমিও দিই না তো অনেকটাই নিয়ে নেবো অনেকদিন খায়নি এখন সময় হয়ে গেছে বন্ধুরা 5:10 আর এই যে মুড়ি বাঁধাকপি তোমরা বললো বাঁধাকপি কত খাচ্ছে তো বাঁধাকপির পুরো ইউটিলাইজ করছি
কি করো ভালো ডালিয়া বানাবো বুঝলি না, বাঁধাকপি আছে এখন বাঁধাকপি আলু পোস্ত দিয়ে মুড়ি, বাঁধাকপি দিয়ে মুড়ি জানি তোমাদের ভালো লাগে কি না, ঘুগনি দিয়ে মুড়ি, ছোলা দিয়ে মুড়ি, এগুলোর একটা আলাদাই মানে টেস্ট। আর বিশেষ করে আমাদের মতো পুরুলিয়া বাঁকুড়ার মানুষরা মানে মুড়িটা খুবই পছন্দ করে, তাও তো আমি এখানে অনেক খাই না, আমার মা ঘরে পুরো 5 কিলো মানে একটা বড় বস্তায় আধা বস্তা মুড়ি নিয়ে আসতো, ওইটা এক মাস যেত, 2 জারাকে মুড়ি, তো ওইটা জল খাওয়ার। গ্রামের বাড়িতে তো প্রচুর মাড়া ভাত খেত এক থালা, তার উপরে আরও তো এই যে মুড়ি আর বাঁধাকপি তরকারি আর এই যে চা। হ্যাঁ তো চলো বেটু ভালো টিউশনে যাবো, আর হবে না বেটু এখন 5টা 11 হয় জানি না, তো বেটুর আন্টি বলেছে একটা শনিবার পড়েই দেবে, তো 3:30 পৌনে 4 এরকম বলেছিল, তো আমি গেলাম, তো দেখছি বেটু ঘুমিয়ে গেছে, এখন গরম জলে ছিলকা মানে এই মানে সিদ্ধ চাল দিয়ে, তো ওই জন্য গরম জল হতে দিয়েছি, তো চলো হয়ে যাও, রাতে ভাজি ছিলকা খাও বেশি করে বানাবো, সকালও হয়ে যাবে, আর কে বানাবো সকাল উঠে। তো দেখো এই দেখো খোরগুলো ছাড়াচ্ছি, এতগুলো হলো এই যে, আর এই যে বেটু আমাকে হেল্প করে দিচ্ছে, আর এদিকে ছিলকাও বানাচ্ছে, আমরা দুজন খাওয়াও হয়ে গেছে, আর সকালের জন্য বানিয়ে রাখছি, এগুলো তো সিদ্ধ যাক একটু সময় লাগে, চলো দেখাচ্ছি। তো চলো আরেকবার হবে, আর মানে বাটিটা রাখার জায়গা হচ্ছিল না, আর আমাদের গাড়িটা আজকে গ্যারেজে নিয়ে গেছিলো, তো বেশ ভালোই টাকা খরচা হলো, মোটামুটি বলতে পারছি না, তা কালকের ভিডিওতে বলে দেবো, আজকে তো পাচ্ছি না, এখনও বেটুর বাবা আসেনি। আর চলো দেবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, তোমাদেরকে আর কী বলবো, আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তো চলো বাই।